গুড ইভিনিং বন্ধুরা, আজ তো মহালয়া ছিল, নিশ্চয়ই সবাই মহালয়া দেখছো। আমিও মহালয়া দেখছি, সকালবেলা ঘুম থেকে উঠে টিভিতে মহালয়া দেখছি, মোবাইলেও দেখছি, আর আমার মেয়ে তো সকাল থেকে উঠে মহালয়া টিভি নিয়ে বসে গেছে দেখছে। তো ওর মতো যখন আমরাও ছোটো ছিলাম, আমিও ছোটো ছিলাম, টিভিতে মহালয়া দেখতাম, তারপরে তখন তো আর মোবাইলের এতটা জামানা ছিল না, টিভিতেই মহালয়া দেখতাম, রেডিও ছিল, রেডিওতে শুনতাম, বাবা মহালয়া শুনতো, বাবার সাথে সাথে মহালয়া শুনতাম, টিভিতে দেখতাম। এখন তো সেসব দিন নাই, এখন তো দিন পাল্টে গেছে, এখন তো টিভিতে আর মোবাইলেই। তো এই মহালয়ার দিনে কত আনন্দ করছি একসময় ছোটোবেলা, বন্ধুদের সাথে ঘোরা ফেরা আনন্দ, মানে অনেক কিছু করছি, অনেক স্মৃতি, প্রচুর স্মৃতি এখন খুব মনে পড়ে যায়। বন্ধুদের সাথে কত ঘুরে বেরিয়েছি, মহালয়ার দিন সকালবেলা ঘুরতে চলে যেতাম, মানে বন্ধু বান্ধবী সবাই মিলে, প্রাইভেট থাকতো, পড়তে যেতাম। মহালয়ার দিন থেকে মোটামুটি পড়াশোনা বন্ধই হয়েছে, তো পূজার চার দিন তো পড়াশোনাই করতাম না, মহালয়ার দিন থেকেই প্রায় পড়াশোনা বন্ধ। কত আনন্দ, কত কী করছি। আর এখন তো বিয়ের পরে সংসার সংসার সংসার, সংসারে ঢুকে গেছি, আর এখন সেভাবে কিচ্ছু করতে পারি না, না পারি মহালয়ার দিন সকালে ঘুরতে যেতে, না পারি কিছু করতে, না পারি কিচ্ছু না, কিচ্ছু না, সব বন্ধ, এখন খালি সংসার, সংসারে কাজ করতে করতে শেষ। আর সারাদিনে যে দুটা ভিডিও দিব সেই টাইমটাও পাই না ঠিকঠাক, মানে ভিডিও দেওয়ার জন্য আমাকে সময় বের করতে হচ্ছে। তাই একসময় ভাবি মানুষের জীবন কত রকমের, না কখনো মানে এতটাই আনন্দ করতাম ব্যাচেলার লাইফে, ছোট জীবনে কত বন্ধুদের সাথে ঘোরাফেরা আনন্দ, এদিক ওদিক চলে যাওয়া, স্বাধীন জীবন ছিল। আর এখন এখন ওই যে দায় দায়িত্ব বেড়ে গেছে, এর প্রতি দায় দায়িত্ব, ওর প্রতি দায় দায়িত্ব, স্বামী সন্তান সংসার, এই করেই জীবন, এই নাম জীবন, তাই না? মানুষের জীবন এক এক সময় এক এক রকম, তাই ভাবি যে ব্যাচেলার লাইফটাই ভালো ছিল হয়তো, তখন অনেক কিছু করতে পারতাম, এখন তো অনেক বাধা ধরা নিয়ম, এটা করতে পারি না, ওটা করতে পারি না, ঘুরতে পারি না, ফিরতে পারি না, কিছুই করতে পারি না, ব্যাচেলার লাইফটাই ভালো ছিল বলো। যাই হোক, যারা যারা মহালয়া ঘুরেছো খুব ভালো করেছো, সামনেই পূজা আসছে, আরও আনন্দ করো, প্রচুর মজা করো, প্রচুর খাওয়া দাওয়া করো, অনেক ভিডিও দাও, অনেক ফটো দাও, সবাই ভালো থাকো, পূজাটা সবাই ভালো করে কাটাও, সবাই সুস্থ থাকো। আর মহালয়া কে কোথায় গেছিল অবশ্যই জানিও, আমি কোথাও যাইনি, আমি বাড়িতেই ছিলাম, এখনও বাড়িতেই আছি, ছাদে আসছি জামাকাপড় নিতে, জামাকাপড় নেওয়া হয়ে গেল, ভিডিও বানানো হয়ে গেল, এখন চলে যাচ্ছি নিচে, সবাই ভালো থেকো, টাটা।